সালামু আলাইকুম। পেছনে মেনিয়ং পাড়া, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে একটা ছোট বাড়ি বা দেখা যাচ্ছে, সবাই দেখতে পারবেন। আর উপরে রং রঙের চূড়া, এটা আজকে আমরা সামিট করব, করে খ্যামচং পাড়ার উদ্দেশ্যে রওনা হব। আর ক্রিস্তং আসতে আজকে ইনশাল্লাহ সামিট করব। আর সকালের ভিউটা কিন্তু জোস ছিল, অস্থির। বিদায় ম্যানিয়ং পাড়া। ম্যানিয়ং পাড়া থেকে সকাল 7:42 আমরা রওনা হলাম খ্যামচং পাড়ার উদ্দেশ্যে। তার আগে আমরা রুংরাং সামিটটা করবো। তো টিম সামনে, আমি আছি এদিকে, তো দেখা যাক। আগামী 2 দিনের জন্য খ্যামচং পাড়ায় যাচ্ছি। বন্ধু চলে আসো, যেতে যেতে তো টুকটাক গাছ শেষ হতে লাগবে। আপুটা কবে মিরাজের সাথে বলবে যে হোস্টে বলছে এই জন্য আমরা এখানে রাখিয়েছি। জঙ্গলের মধ্যে তখন তো আর কি করে, আমরা জঙ্গলে দাঁড়াইছিলাম। বাগানে যাতে গয়াল ঢুকতে না পারে, সব দেখা যাচ্ছে ভাই। সাবধানে উঠে নেই কেন সবাই, ভালো করে আগে খাপে পা বসান। সুইসাইড ফরেস্ট নাকি জানা একটা ফরেস্টের নাম শুনছিল। জাপানে এটা কিন্তু জায়গাটা এত সুন্দর, ওরা খুব গভীরে গিয়ে কষ্ট করে। শেষ ডান, আলহামদুলিল্লাহ। এই তো রিসেন্ট গত মাসে। হ্যাঁ রাস্তা করাইন দে, রংরং থেকে নিচে খ্যামচং পাড়া, ওখানে দেখা যাচ্ছে ওই যে ওখানে খ্যামচং পাড়া। আর ওই যে একদম উপরটা ওইটা 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 হচ্ছে না, ওইটা হচ্ছে গিয়ে ক্রিস্তং, ক্রিস্তং এর চূড়া। আশা করি এদিকে যাবো, ক্রিস্তং চূড়া। আলহামদুলিল্লাহ শেষ করলাম, এখন ফিরে যাচ্ছি। জোকের আতঙ্ক আছে আলহামদুলিল্লাহ, ভালোই। কি এটা তো আমার হাঁটতে হাঁটতেই করি, আমি কি এটা দাঁড়াই দাঁড়াই করি?
যা জয় করবো যায় আগে যায় অনেক কষ্ট করে আমাদের তাকিম ভাই এখানে পৌঁছেছে। আমি একা ঘরে খামচং পাড়ায় যাওয়ার সময় জঙ্গলটা সুন্দরই লাগতেছে, বিশাল বিশাল গাছ চারিদিকে, অনেক বিশাল, আসলেই বিশাল। এই পথ ধরে আমরা চলে আসছি রুংরাং সামিট শেষ করে। রাস্তাটা আসলেই অসম্ভব ধরনের সুন্দর, ভয়ঙ্কর সুন্দর বলা যায়, জাস্ট অসাম। তপাস তপাস করে আজ আমরা চলে এলাম পথ কমপ্লিট করে। পিছনে বলে দাও চলে আসলাম। এই হচ্ছে খামচং পাড়ায় যোগ টোক মিলিয়ে, যোগ ছিল এই ছিল সেই ছিল, সবকিছু পার করে আলহামদুলিল্লাহ চলে আসছি। আপুরা জোকের কামড় খেয়ে খেয়ে আসছে, কেউ কেউ কামড় খাইছে ওখানে, তো ভয় ভয় আসছে। আর এটা হচ্ছে এখানে হরিণের মাথা দেখা যাচ্ছে, তারপরে গরুর মাথা, গয়ালের মাথা ইত্যাদি ইত্যাদি আমার পিছনে দেখতে পাচ্ছেন। যাই হোক, চলেন পাড়ার ভিতরের দিকে যাই, পাড়ার দিকে যাই, কি করা যায়। আমরা আসছি হচ্ছে কোন পাহাড় চূড়া থেকে, ওই যে রুংরং, রুংরঙের চূড়া, ওই যে রুংরঙের চূড়া দেখা যাচ্ছে ওইখানে, ওইখানে ওই ওই চূড়া থেকে আমরা সামিট করে আসছি। হ্যাঁ, ওই চূড়ায়, ওই চূড়ায় দেখছেন অসাধ্যকে সাধন করে ফেলছেন। ওই যে বাঁশবাগানটা দেখেন, ওই বাঁশবাগান থেকে আমরা নেমে আসছি। সবাই যোগ নিয়ে চিন্তিত, যোগ অবজারভেশন চলতেছে না ভাই? আমি চিন্তিত না, আমি একটু চিলে আছি, পেন্টাগুলি পরে দেখতে পাবো। তো আপু, আপনার মতামত বলেন তো, কেমন হলো আজকে, আপনার অভিজ্ঞতা কেমন? ভালো। আপনি খৈয়াছড়া থেকে ডাইরেক্ট আপু চলে আসছে কৃষ্ণ? খৈয়াছড়া যাই নাই। কোথায় গেছেন? ও চো 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 ও চো চো সেন্টারে সেন্টারে ঘুরতেছি। এটা বেরোচ্ছে কি? দিদি আপনার বলেন, আপনার কেমন? আমাদের যোগে জিত লাগে খামচং পাড়া থেকে আমরা রওনা হলাম কৃষ্ণের দিকে। এখন বেলা দু 11:25, এখন আমরা যাব সামনে পথ ধরে, দেখি কতটুকু কি করতে পারি। ব্যাটারি চার্জারটা কাজ করতেছে না, তাই
চার্জ দিতে পারতেছি না। দেখা যাক, অল্প কিছু ভিডিও করবো আশা করি। তবে ক্রিস্টংয়ের চূড়াটা তো অবশ্যই ব্যাক আপ নিতে হবে ক্রিস্টংয়ের চূড়া পর্যন্ত, বাকিটা সামনে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ঝিরিপথটা তো একটু কম ভিডিও করবো হয়তো বা এখন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এরপরে দেখলাম যে বৃষ্টি ঘুরে রাতে এক ফোঁটাও বন্ধ হয়ে সকালবেলা বাইরে, তখন বৃষ্টি আর তো খালে যাওয়ার প্রশ্নই আছে। আবার ওদিক থেকে ঢুকছে নেই ক্রিস্টমের উদ্দেশ্যে হাঁটছি। এটা সম্ভবত ট্রাকের পথ, শীতকালে ট্রাক আসে সম্ভবত দিকে গাছ টাছ নিয়ে যাওয়ার জন্য। তো আর হচ্ছে এই জঙ্গলটা, এরা এখানে পৌঁছে নেই, ক্রিস্টমের দিকে যাচ্ছি, হাঁটছি যথেষ্ট পরিমাণ। আলট্রা ওয়াইড, সুপার ওয়াইড মোড দেওয়া আছে, তার পুরো গাছগুলো এক ফ্রেমে আনতে পারতেছে না, মানে বোঝা যায় মানে কি পরিমাণ যে বিশাল এই গাছগুলো। চলে এসে ফরেস্ট, আমাদের টিমমেটরা আসছে, আর ওখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাবে, ওখানে টিমমেটরা বসছে, চলেন দেখি। আজকে ইচ্ছে ছিল অনেক বেশি করে আপনাদের সিনারিটা দেখানোর চেষ্টা করতাম আজকে, কিন্তু ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো ভিডিও করার চেষ্টা চালাইতাম, চেষ্টা করতাম, ইচ্ছা ছিল অনেকগুলো ভিডিও করবো, কিন্তু সম্ভব না, সম্ভব না। বলে দেন না কি অবস্থা আপনার, বিন্দাস আমরা বেশি দেই আর কি এর লিগে করেছি গেছি যে গেলটা দে তো ভাই, কি অবস্থা বাসু ত্রিপুরা ভাই, 2000 টাকা লস এই নাম নাম ধরে ওরে স্যার মোবাইলে বাইরে হচ্ছে ছবি তুলে হাইকো। কি খবর কাবিলা, কি খবর তোমার, অবস্থা ভালো না রে ভাই? এই হচ্ছে ভিউ পয়েন্ট, ক্রিস্টং ভিউ পয়েন্ট, এখানে নিচে বেশ ভালোই দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, জুম্বর দেখা যাচ্ছে, অনেক কি জুম্বর দেখা যাচ্ছে, অনেকগুলো জুম্বর। ওই ওই পাড়াটার নাম কি, ওই পাড়াটা ওখানে ওই যে কোনে জানি না পাড়া, ওখানে একটা পাড়া আছে, এটা জানি না পাড়া আছে। এই মোবাইল বের কর না। গ্রেট, জঙ্গলের জঙ্গলি পরিবেশটা বেশ ভালোই লাগছে, বিশাল বিশাল গাছ, অসাধারণ ফ্লেভার। পোকামাকড়ের কিচির মিচির, জঙ্গলের মাঝখান দেখতে যাচ্ছি। আসলে এটা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে যাই না, তবে চোখের সৌন্দর্যটা প্রকাশ করার মতো অস্থির। হ্যাঁ, যতই যাচ্ছি মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, সম্ভবত সামনে মেঘ পাবো আমরা। ক্রিস্টমের চূড়াটা সকালে দেখেছিলাম রুমনাগের চূড়া থেকে, মেঘের ঢাকা ছিল।
জয় বাংলা, নিচে দিয়ে যাই আলে কুলটা দেবি কল্পনা ড্রক না আলে কোন দিক দেবি আলহামদুলিল্লাহ জোকের ভয় ভয় দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে। ও দুর্ভাগ্য জম ঘরটাতে বসতে পারবো না, ভেঙে চুরে আছে। ওদিকে চূড়ায়, ওদিকে চূড়ায় দিবে জোকি ধরছে আবার। ও আমার তো ধরবে যা রাস্তা দেখতেছি রে। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা, না আমার ইয়ে পড়ছে, ক্রিস্টংয়ের চূড়ায় চলে আসলাম। ওই যে সামিট পয়েন্ট, বোতল লটকানো ঝুলানো আছে। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি উই আর অবশেষে টিম ক্রিস্তনের চূড়ায় এসে পৌঁছাইছে। টাইম হচ্ছে 2:38, 2:38, 2:38 সুযোগ শুরু করছিলাম 11:30। নিচে ওটা কি পারা কে জানে, ওই নিচে একটা পারা চলে আসছে। ফটো ফটো
তখন তো আমি বাতাস তার রাস্তা চিনি ফেলবো একটা একটাই হোক ইভেন্ট প্রতি বছর একটা একটা মজা সাকসেসফুলি আমরা ক্রিস্টনের সামিট শেষ করলাম, এখন ক্রিস্টন জঙ্গল থেকে আমরা রিটার্ন করতেছি খ্যামচুং পাড়ার দিকে। ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে সাইকেলটা শেষ করতে, দেখা যাক কতটুকু কী করা যায়। এখন বিদায়ের ক্রিস্টং জঙ্গলটা একটু চলতে দেখাই, সুন্দর একটা ট্রেল, যদিও কষ্টের, কষ্ট করতে পারলে আসলে যে ভিউগুলো দেখা যায় এখান থেকে সেটা আসলেই অস্থির, সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এই ভিডিও করে ভিডিও দেখেও বুঝাইতে পারবো না আসলে এর সৌন্দর্যটা। গেছেন ঠিক, তাও হঠাৎ করে এরকম ফার্স্ট টাইম এরকম হার্ড ট্রেল না করলে ভালো। এত খারাপ না ভাই, মানে ভাজ বাস ছিল গলা তুলে দে
ক্রিস্তাঙে এসে 4:44 বাজে, আমরা বৃষ্টির দেখা পেলাম। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা আসলে জোস। আমরা ক্রিস্তঙের চূড়ায়, যদিও মেঘ বা বৃষ্টি পাইনি, তো ফিরতে পথে ভালোই বৃষ্টি হচ্ছে মিটমিট করে। আর ওদিকে পুরো পর্বত মালাটাই বৃষ্টি নিচ্ছে, যদিও কিছু অংশ রোদ এলা দেখা যাচ্ছে। ওদিকে খুবই জোস, সুন্দর ভিউ। এই হলো যে ভিউ, এই হলো বিশাল বিশাল গাছ, অনেক বড় বড় গাছ। আর গোপ্রো চার্জ শেষ, এবং যেটা দিয়ে আমি চার্জ করি, মানে ব্যাটারি ব্যাক গোপ্রোর, সেই ব্যাটারি ব্যাকটা সম্ভবত কোনো কারণে কালকে রাতে শর্ট হয়ে গেছে, যার কারণে দিয়ে চার্জ হচ্ছে না, যার কারণে আমি গোপ্রো দিয়ে কন্টিনিউয়াস ভিডিও করতে পারি নাই। চেষ্টা ছিল যতটুকু সম্ভব করার, বাট সম্ভব হলো। পেছনে দুজন টিমমেট রয়ে গেছে, তো ওদের জন্য আস্তে আস্তে হাঁটছি। দেখা যাক ওরা আসুক, ওদেরকে দেখে আমি সামনের দিকে পথ আগাবো। আর ভালোই বৃষ্টি হচ্ছে, জঙ্গলটাও মার্শাল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। ক্রিস্তং থেকে ফেরার পথে আড্ডা চলছে এখানে, চা বিরতি, রং চা। শুধু রং চা হবে এখানে, দুধ চা হবে না? আচ্ছা, রং চা শেষ করলো। এই যে আমাদের দুজন মাস্টার শেফ ভাই, মাস্টার শেফ ওর নাম কি যেন, মাসুদ ভাই, আর এখানে মাসুম ভাই, আর হচ্ছে ফারহান ভাই। গতকালকে আমরা ইয়াতে যেই আজকের 20 টাকার চা, ক্রিস্তং থেকে ফেরার পথে আমরা চা বিরতিতে চা খেলাম। আপনার ফিল কেমন? আপনি চা বানিয়ে বানিয়ে অস্থির, আমারটা বোতল চা ছিল খাইতে।